নিউজ নেটওয়ার্ক 7 আপনাদের সাথে আপনাদের পাশে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দানিহাট শহরে বসবাসকারী দরিদ্র মানুষদের প্রত্যেক দিনের দুপুরের খাবারের নিশ্চিত ব্যবস্থা করতে দানিহাট পৌরসভায় মা ক্যান্টিনের সূচনা করা হলো। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির সহায়তায় দানিহাট পৌরসভার উদ্যোগে দানিহাটের ইন্দ্রাণী লজে মা ক্যান্টিন খোলা হয়। আজ দানিহাটের মা ক্যান্টিনের উদ্বোধন করেন কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা। মা ক্যান্টিন সম্পর্কে কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতিমা জেবা জানান, মুখ্যমন্ত্রী আজকে শুরু করব, আর এর জন্য আমি দানিহাট মিউনিসিপ্যালিটিকে অভিনন্দন জানাতে চাই। আমি আশা করি আগামী দিনে এই মা ক্যান্টিন খুব বেশি গরিব মানুষজন এখানে হেলদি ফুড হেলদি খাবার খেতে পারবে। এটা খুব আমি আশা করি কি এটা খুব সাকসেসফুল হয়ে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আরেকবার করোনাকালীন পরিস্থিতিতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে, প্রতিদিন পেটের ভাত জোগাড় করাও সমস্যার হয়ে উঠেছে এই সমস্ত কর্মহীন মানুষদের পক্ষে। করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের কথা ভেবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্টিন তৈরি করে তাদের একবেলা অল্প পয়সায় পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। দানিহাট পৌরসভার উদ্যোগে তৈরি মা ক্যান্টিনে প্রতিদিন 150 জন দরিদ্র মানুষ 5 টাকার বিনিময়ে দুপুরের খাবার খেতে পাবে। দানিহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির মণ্ডল জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং কাটোয়ার বিধায়ক আমাদের সকলের প্রিয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সহযোগিতায় দানিহাট পৌরসভায় আমরা আজ থেকে মা ক্যান্টিন চালু করছি। 5 টাকায় ডিম ভাত গরিব মানুষের জন্য চালু হচ্ছে আজ থেকে, আজ 6ই সেপ্টেম্বর আজ থেকে চালু করছি। ভাত ডাল একটা সবজি এবং ডিম থাকবে, এবং গরিব মানুষ যাতে দানিহাট পৌরসভায় 14টা ওয়ার্ড গরিব মানুষ যারা তারা যাতে পেট পুরে খেতে পারে, পেট ভরে খেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন, সেই ক্যান্টিন আমরা দানিহাট পৌরসভার উদ্যোগে এবং মাননীয় বিধায়ক মহাশয়ের সহযোগিতায় আমরা আজকে দানিহাট পৌরসভায় চালু করছি। দানিহাট পৌরসভার উদ্যোগে তৈরি মা ক্যান্টিনে খাবারের কুপন সংগ্রহ করতে আসা উপভোক্তা জানান, আমরা কুপন নিতে এসেছি। অনেক গরিব মানুষ ঠিক মতো খাবার খেতে পারে না, তাই দানিহাট পৌরসভা থেকে উদ্যোগটা করা হয়েছে যে 5 টাকার কুপন নিয়ে এটা দুপুরবেলা খাবার দিতে পারবে, খাবার খেয়ে যেতে পারবে। হ্যাঁ, এটা খুবই ভালো হয়েছে, কারণ অনেক মানুষ ঠিক মতো খাবার জোটে না, তারা এটা নিয়ে অন্তত প্রতিদিন কিছুদিন তো হয়তো খেতে পারবে, আর এটা প্রতিদিনই চালু থাকলো এখন। প্রতিমা হালদার, দানিহাট পৌরসভার অন্তর্গত মা ক্যান্টিন থেকে 5 টাকার বিনিময়ে দুপুরে পুষ্টিকর খাবার পেয়ে উপকৃত হবেন বহু দরিদ্র মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের একমাত্র কোম্পানি অনুমোদিত সার্ভিস সেন্টার সহ ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, ঠিকানা কাটোয়া খাসি মার্কেট, যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান। কেরিয়ার গাইড শাঁখাই রোড কাটোয়া শ্রাবণী গেস্ট হাউসের কাছে 9723336 অথবা 0345335613। কাটোয়া স্টাডি সেন্টার, এখানে পঞ্চম শ্রেণী থেকে স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানো হয়। ঠিকানা কাটোয়া গোয়ালপাড়া মোড়, ফোন নাম্বার 9732333659 অথবা 0345335613।